এরপর প্রশ্ন শেখ মহিলারা সওয়ালের ছয় রোজা আগে রাখবে নাকি রমজানের রোজার কাজা আগে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলাদের অনেক মহিলাদের এই প্রশ্ন সওয়ালের রোজা আগে রাখবে না রমজানের কাজা রোজা কারণ অধিকাংশ মহিলাদের নেফাসের কারণে তারা রমজানের অনেকগুলো রোজার কাজা তাদের হয়ে থাকে অনেকগুলো রোজা ভেঙে থাকে এখন রমজানের রোজা ছিল ফরজ কী ছিল তাহলে ফরজ রোজার কাজা আদায় করা ফরজ তাহলে তার জন্য আগে ফরজ হচ্ছে কোনটা রমজানের রোজার কাজ আদায় করা এখন এই ফরজ থাকতেই সাউল মাসের যে ছয় রোজা সে রোজা হচ্ছে সুন্না নবী সাল্লা ইসলাম বলেছেন মান মনসমা রমাদা সুন্নাহ ক্যান দাহারি যে ব্যক্তি রমজান সিয়ামে পালন করলো এবং সাওয়ালের ছয় রোজা রাখলো তাহলে ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার স্বভাব তার আমল পেয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম যে রমজান মাসের পরে সাওয়াল মাসের রোজার অবশ্যই গুরুত্ব আছে এখন তার কাজ আদায় করবে নাকি আগে তার এই নফল রোজা বা সুন্নত রোজা রাখবে এর উত্তর হচ্ছে যদি সম্ভব হয় যে রমজানের ফরজ কাজাগুলো রেখে শেষ করে সে সাওয়ালের ছয়টি রোজা রাখতে পারবে তাহলে তার উপরে দায়িত্ব হচ্ছে সে আগে ফরজগুলো আদায় করবে কাজ আদায় করবে পরে সাওয়ালের ছয়টা রাখবে কিন্তু দেখা যায় যে এত রোজা আছে সে যদি কাজ আদায় করতে যায় তাহলে শাওয়াল মাসের ছয়টা রাখতে পারবে না তখন তার জন্য যায় হচ্ছে যেহেতু শাওয়াল মাস পার হলে রমজানের রমজানের কাজা সাওয়াল মাসের পরেও রাখতে পারবে কিন্তু সাওয়াল মাসের যে ছয় রোজা সেটা শাওয়াল পার হলে কি পারবে পারবে না শাওয়াল তো আর আবার আসতেছে না ঠিক না আর রমজান রোজা রমজানের রোজার কাজা ওই আগামী বছরের রোজার আগ পর্যন্ত যে কোনো সময় সে রাখতে পারে আয়সালন শাবণ মাসে রাখতে না মনে আছে তাহলে যদি সে মনে করে যে কাজা শেষ করতে পারবে না তখন সেই ক্ষেত্রে সে সাওয়াল মাসের ছয় রোজা আগে রেখে পরবর্তীতে কাজা আদায় করতে পারবে এরপর প্রশ্ন হচ্ছে নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে নামাজে সালাম ফিরানোর নিয়ম আমাদের দেশে অনেকেই নামাজে সালাম ফিরাতে গিয়ে কয়েক রকম করে কেউ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে ফিরিয়ে পরে সালাম বলে মূলত সঠিক নিয়ম হচ্ছে সালাম বলতে বলতে মাথা ফিরাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে প্রথমে আসসালাম আসসালামু আলাইকুম বলেই ফিরাবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ বলতে বলতে ফিরাবে ঠিক আছে এরপরে আবার এখানে এসে দ্বিতীয় সালাম শুরু করবে বুঝাতে পেরেছি এখানে থাকতেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে না আসসালামু আলিকুম রহমতুল্লাহ বলে এইটা গেল এরপর আবার মাথা এখানে এনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝাতে পেরেছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ এইভাবে কেমন এই হলো সালাম ফিরানোর সঠিক নিয়ম এরপর প্রশ্ন হচ্ছে সালাম ফেরানোর সঠিক নিয়ম কি ইমাম সাহেবের সঙ্গে ফেরাবে নাকি একটু পরে সালাম ফেরানোর নিয়ম হচ্ছে আমরা যখন ইমাম সাহেবের পিছনে সালাদ আদায় করব ইমাম সাহেবের সালাদ আদায় সালাম ফেরানো শেষ হলে আমরা সালাম ফেরাবো ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হলে তারপরে আমাদের দেশে যেটা করে ইমাম সাহেবের সাথে সাথে আবার অনেক ইমাম সাহেবের আগে আগে ইমাম সাহেব শুরু করছে মাত্র আস আর তখনই মুক্তাদি সালাম ফিরাই ফেলছে উচিত হচ্ছে ইমাম সাহেব সালাম ফেরানো শেষ হলে এমনকি একদিকে একদিকে সালাম ফিরানোর পরে নাকি দুই দিকে সালাম ফেরানোর পরে এক্ষেত্রে উচিত হচ্ছে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানো শেষ হলে মুক্তাদি সালাম ফিরাবে অর্থাৎ ইমাম সাহেব যখন বলবে আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ তারপরে মুক্তাদি সালাম ফিরাবে তার মানে ইমাম সাহেবের দুই দিকে সালাম ফিরানো শেষ হলে মুক্তাদির সালাম ফেরানো উচিত সাহেব ভাইবা ও লিখিত পরীক্ষায় পাশ করার কি কোনো দোয়া আছে ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষায় পাশ করার জন্য কোনো দোয়া আছে কি না দোয়া হচ্ছে একটি দোয়া আপনি পড়তে পারেন প্রথম কথা হচ্ছে যে যে কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করে আপনি পরীক্ষা শুরু করেন বিসমিল্লা বলে আর একটি দোয়া পড়তে পারেন রবিদিন ইলমা সদরী সদরি ওয়াসলি আমরি ওয়াহিনুলক মিল্লি সারি ইয়ফ কহু কৌরি তাহলে রব্বিশ মাহে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন পরীক্ষা দেওয়ার জন্য তো জ্ঞান বাড়াতে হয় নাকি তাহলে এই দোয়া করলেন রব্বিশ রাহালি সদিরি আল্লাহ আপনি আমার অন্তরকে বড় করে দেন ওয়াহুল মিল্লি সাহানি আপনি আমার মুখের জড়তা দূর করে দেন কারণ ভাইবা পরীক্ষা দিতে গেলে কী লাগে ঠোঁট লাগে না তাহলে ঠোঁটের যে জড়তা আছে সেটা দূর করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন অসুবিধা নেই তবে এই যে পরীক্ষায় পাশ করার জন্য আমাদের দেশে কলম পড়া নেয় আমার কাছে একবার আসছিল একজন কলম এভাবে বন্দা এক বন্দা কলম নিয়ে আসছে অনেকগুলো কলম নিয়ে এসে কয় হুজুর কলমগুলো পড়ে দেন কেন কয়ে কলমগুলো পড়ে দেন পরীক্ষা দিব তা আমি বললাম যদি কলম পড়ে দিয়ে পড়ে দিয়ে লাভ কী হবে কয় পরীক্ষা ভালো লিখতে পারবো তো ভালো পাস করার জন্য যদি কলম পড়ে পড়ে দিলে হয় তো আপনার তো আর পরীক্ষার হলে যাওয়া লাগবে না কলমগুলো পড়ে দিব কলমগুলো রেখে আসবেন লিখে ফেলবে কলমে নিজে লিখে বলবে না কেন না কী বলে না আমি তো হাত দিয়ে লেখনু তো তাহলে বললাম যে কলম পড়া দিয়ে লাভ কি আপনার হাত পরা দেওয়া দরকার আপনি তো লিখবেন হাত দিয়ে তাহলে হাত পড়া দেয়ই হ্যাঁ হ্যাঁ তাহলে হাত পড়াও তো দেন কলম পড়াও দেন হাত পড়া দেন মানে এবার আসেন আপনার এই হাতেই লিখবে নাকি আপনার ব্রেন থেকে চিন্তা করে লিখতে হবে হাত তো আর নিজে নিজে চলে না ব্রেন থেকে তাহলে তো এখন ব্রেন পড়া দেওয়া দরকার এখন তো তাহলে কি ব্রেন পড়া দেওয়া দরকার তাই আমি বললাম যে আসলে ভাই এই কলম পড়া হাত পড়া ব্রেইন পড়া এগুলো কোনো দিয়ে কাজ হবে না যদি হইতো তাহলে আমিও পরীক্ষা দেওয়ার সময় পড়তে পড়তে এভাবে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যেতাম না পরীক্ষার সময় আসলে পড়ার টেনশনে খানা পর্যন্ত পেটে কি ঢুকে না ঠিক না এটা তোমাদেরও আপনাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা তো আমরা তো পড়ে তারপরে পাশ করতে হয় কলমে দিয়ে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো সারছে এগুলো হচ্ছে আমাদের দেশের একটা মানুষের বানানো সিস্টেম কলম পড়া দিয়ে পরীক্ষায় লিখলে ভালো পাশ করা যাবে এমন কোনো সিস্টেম নেই তবে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন বিসমিল্লা বলে শুরু করবেন এবং এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি পরীক্ষা শুরু করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরের প্রশ্ন সাইক সূত্র কতটুকু লম্বা হতে হবে আর কতটুকু দূরত্বে রাখতে হবে খুব সুন্দর একটি প্রশ্ন প্লাস্টিকের তৈরি সূত্রা দিয়ে সূত্রা ব্যবহার করা যাবে কি না হ্যাঁ সূত্রা আমাদের সমাজের অনেক মুসল্লির মাছ থেকে উঠে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সূত্রার বিধান আমরা এই বিধানটা অনেকেই জানি না অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লা ইসলাম বলেছেন ইদা ইলা তোমাদের কেউ যখন সালাত করবে সে যেন সূত্রাকে সামনে রেখে সালাত জামাতের সালাদ আদায় করলে ইমামের সামনে সূত্রা থাকলেই এটা মুক্তাদিদের জন্য যথেষ্ট আলাদা প্রত্যেক মুক্তাদির সামনে সূত্রার প্রয়োজন নাই আর এমনি যখন একা একে সালাদ আদায় করবে তখন অবশ্যই প্রত্যেক ব্যক্তির সামনে উচিত যে সে যেন সূত্রা রাখে সূত্রা কি দিয়ে হবে কতটুকু লম্বা হবে সাধারণত এক হাতের চেয়ে উঁচু হওয়া উচিত নবী সাল্লাম বর্ষা রেখে সামনে রেখে এমনকি সফরে যাওয়া অবস্থা হয় বর্ষা সামনে রেখে বর্ষা গেঁথে দিয়ে তীর গেঁথে দিয়ে তারপরে তিনি সালাত আদায় করেছেন তাহলে কমপক্ষে এক হাত পরিমাণও যদি হয় তাও সেটা সূত্রা হবে পিলার যদি থাকে তাহলে পিলারেও পিলারকে সামনে রেখে সালাদ আদায় করা যেতে পারে অথবা যে কোনো বাহনকে সামনে রেখে সালাত আদায় করা যেতে পারে আমাদের দেশে প্লাস্টিকের কিছু সূত্রা পাওয়া যায় রেডিমেড অসুবিধা নেই সেগুলো দেওয়া যেতে পারে সূত্রা হওয়া দরকার সেটা প্লাস্টিকের হোক লোহার হোক কাঠের হোক হোক যে কোনো কিছু হোক একটা জিনিস এক পরিমাণ হলেই সেটা দাঁড় করে দিলেই চলবে কতটুক দূরত্ব রাখতে হবে একজন ব্যক্তির সেজদা দেওয়ার স্থান ওই সেজদা দেওয়ার স্থানে একটু সামনে রাখলেই হবে সূত্রা যখন থাকবে সেই সূত্রার সামনে দিয়ে যে কেউ আসা যাওয়া করতে পারবে এই জন্য আমাদের সমাজ এটার দাওয়াত দেওয়া উচিত এটার প্রচলন করা উচিত মানুষকে বোঝানো উচিত যেন সূত্রার ব্যবহারটা মানুষ শুরু করে অনেকেই সূত্রের বিষয়টা কি এটা অনেকে জানে না অনেকে আবার ভুল করে কাপড় দিয়ে সূত্রা দেয় কাপড় তার মানে সে সামনে দিয়ে যেতে চাচ্ছে তো তখন তার কাছে সূত্রা নাই সে একটা কাপড় ধরে তারপরে যায় কাপড় দিয়ে সে সূত্রা হবে না সূত্র হতে হবে মাটিতে রাখার মতো কোনো বস্তু দিয়ে তো জন্য মসজিদগুলোতে বানিয়ে রাখা যেতে পারে অথবা প্লাস্টিকের রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো রাখা যেতে পারে অসুবিধা নেই